সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি নিউজ এক্সপোজার টিভিতে। ভিডিও শুরুতে আপনাদের কাছে একটি বিনীত অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে তারা এখনই সাবস্ক্রাইব করে নিন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। প্রথমেই থাকছে আজকে প্রধান প্রধান সংবাদ শিরোনাম। ছাগল চুরি মামলায় সেই ছাত্রলীগ নেতাসহ পাঁচজন কারাগারে। গৃহকর্মী নির্যাতন, সিদ্ধহস্ত ইঞ্জিনিয়ার পত্নী জেসি। সব প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী, এলাকার বড় ভাইকে সালাম না দেয়ায় হত্যা। এবার দেখুন বিস্তারিত সংবাদ। ছাগল চুরি মামলায় সেই ছাত্রলীগ নেতাসহ পাঁচজন কারাগারে। মাদারীপুরে ব্যক্তিগত গাড়িতে প্রাইভেট কারে করে ছাগল চুরির ঘটনায় জেলা ছাত্রলীগের সহসভাপতি তুহিন দর্জি সহ পাঁচজনকে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার বেলা তিনটার দিকে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হলে বিচারক সাইদুর রহমান তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মাদারীপুর আদালতের পুলিশ পরিদর্শক রমেশ চন্দ্র দাস প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার পক্ষীরা এলাকা থেকে একটি ব্যক্তিগত গাড়িতে ছাগল চুরি করে নিয়ে যাওয়ার সময় হাতে নাতে তুহিন দর্জি সহ পাঁচজনকে আটক করে পুলিশ। পরে তাদের নামে সদর মডেল থানায় ছাগল চুরির অভিযোগ এনে লোকমান মালত নামে এক কৃষক মামলা করেন। এই মামলায় তুহিন দর্জি, তার সহযোগী জুবাইর হাওলাদার, রানা ব্যাপারী রবিউল ইসলাম ও মাহবুব তালুকদারকে আসামি করা হয়। তুহিন দর্জি জেলা ইমারত শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সদর ঘটমাঝি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাকির দর্জির ছেলে। তাদের বাড়ি শহরের ইটের পুল এলাকায়। মামলার এজাহার ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার বেলা দুইটার দিকে সদর উপজেলার পক্ষীরা এলাকা থেকে ব্যক্তিগত গাড়িতে করে স্থানীয় লোকমান মালতের একটি ছাগল চুরি করে নিয়ে যাওয়া হচ্ছিল। বিষয়টি স্থানীয় লোকজন দেখতে পেয়ে ধাওয়া দিলে তারা সেখান থেকে দ্রুত সটকে পড়েন। বিষয়টি টহল পুলিশকে জানানো হলে পুলিশ চুরি হওয়া ছাগল বহন করা প্রাইভেট কারটি গতিরোধ করে। পরে ছাত্রলীগ নেতা তুহিন দর্জি সহ তার চার সহযোগীকে আটক করে থানায় নিয়ে আসে। এই সময় চুরি কাজে ব্যবহৃত ওই প্রাইভেট কার জব্দ, ছাগল উদ্ধার করা হয়। স্থানীয় ব্যক্তিদের অভিযোগ, গত দুই মাসে পক্ষীরা এলাকা থেকে আরও পাঁচটি ছাগল চুরি গেছে। তুহিন ও তার সহযোগীরা এই চুরির সঙ্গে জড়িত। তবে তুহিন দর্জির ভাই শিহাব আল শাহিন বলেন, আমার ভাইয়ের সম্মানহানি করার জন্যই ষড়যন্ত্র করে এ কাজ করা হয়েছে। তুহিনকে এমন একটি হাস্যকর মামলায় ফাঁসানো হয়েছে যার সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত। আমরা এ ঘটনার সঠিক তদন্তের দাবি জানাই। সদর মডেল থানার পরিদর্শক তদন্ত শহীদুল ইসলাম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, চুরি হওয়া ছাগলটির প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে এবং জব্দ হওয়া প্রাইভেট কারটি পুলিশের হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনার বিষয় জানতে চাইলে জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি জাহাঙ্গীর কবির প্রথম আলোকে বলেন, ছাত্রলীগের দায়ভার ছাত্রলীগের নিতে হবে, অন্য সংগঠন এ দায় নেবে না। এমন একটি লজ্জাজনক ঘটনায় আমরা বিব্রত। তিনি আরও বলেন, জেলা ছাত্রলীগের কমিটি অনেক আগেই উত্তীর্ণ হয়ে গেছে। পুরনো কমিটির নেতারা বেপরোয়া হয়ে এমন বিচ্ছিন্ন ঘটনা ঘটাচ্ছে, তাই পুরনো কমিটি বিলুপ্ত করে নতুন কমিটির দরকার। জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হোসেন বলেছেন, ছাত্রলীগ বৃহৎ সংগঠন, তাই অনেক খারাপ মানুষও কোটায় পদ পেয়ে যান। ছাগল চুরির দায়ে অভিযুক্ত তুহিনও কোটায় পদ পাওয়া একজন, তাকে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ করা হবে। গৃহকর্মী নির্যাতনে সিদ্ধহস্ত ইঞ্জিনিয়ার পত্নী জেসি। দেরিতে ঘুম থেকে ওঠায় গৃহকর্মী সাবিনাকে হত্যার পর মরদেহ লাগেজে করে ডোবায় ফেলে দেয়া ইঞ্জিনিয়ার পত্নী জেসির বিরুদ্ধে গাড়ি চাপা দিয়ে হত্যা চেষ্টার অভিযোগ করেছেন আরেক গৃহকর্মী। 2013 সালে বেদেনা নামে ওই গৃহকর্মী সোহাগ জেসি দম্পতির বাড়িতে 3,000 টাকা বেতনে কাজ নিয়েছিলেন। বেদেনার অভিযোগ, কাজ শুরুর পর থেকেই তার উপর গৃহকর্তী জেসি নির্মম নির্যাতন শুরু করেন। পরে 2014 সালের 5 মার্চ মধ্যরাতে তাকে চলন্ত গাড়ি থেকে ফেলে দেন এবং গাড়ি চাপা দেওয়ার চেষ্টা করেন তিনি। তখন প্রাণে বাঁচলেও শরীরে সেই নির্যাতনের ক্ষত চিহ্ন আজও বয়ে বেড়াচ্ছেন বেদেনা। এখনও সেই নির্মম নির্যাতনের কথা মনে হলে আঁতকে ওঠেন বলে জানিয়েছেন বেদেনা। নির্যাতনের শিকার বেদনা ময়মনসিংহ সদর উপজেলা দেওখলা ইউনিয়নের ইসাইল ব্যাপারীপাড়া গ্রামের খলিলুর রহমানের মেয়ে। বর্তমানে তিনি ময়মনসিংহের নগরের বলাশপুর আবাসন প্রকল্পে বসবাস করেন। শুক্রবার সেখানে খোঁজ নিতে গেলে বেদনা তার সঙ্গে ঘটে যাওয়া নির্মম নির্যাতনের কথা জানান। গৃহকর্মী বেদেনা জানান, বিয়ের পর এক সন্তান জন্ম দেওয়ার পর বিভিন্ন কারণে স্বামীর সংসার করতে না পেরে তালাক দেন তিনি। এরপর পেটের দায়ে 2011 সালের মাঝামাঝিতে মানুষের বাসায় কাজ করতে শুরু করেন বেদেনা। 2013 সালে বেদেনা প্রতিবেশী মনিকা ও জ্যোতির মাধ্যমে ময়মনসিংহ নগরের ব্যবসায়ী গোলাম সামদানির মেয়ের বাসায় 3,000 টাকায় মাসিক বেতনে গৃহকর্মীর কাজ নেন। জেসির স্বামী মেরিন ইঞ্জিনিয়ার জাকির হোসেন সোহাগ।
এরপর থেকেই বেদনার উপর শুরু হয় শারীরিক নির্যাতন। বেদনার অভিযোগ, মাস শেষে বেতন চাইলে কিংবা বাড়ির লোকজনের সঙ্গে দেখা করতে চাইলে তার উপর নেমে আসত নিষ্ঠুর নির্যাতন। জেসি দাবি করতেন, মনিকা ও জ্যোতির কাছ থেকে ৪০,০০০ টাকায় বেদনাকে কিনে নিয়েছেন তিনি। গৃহকর্মী বেদনা আরও জানান, কাজে টুকিটাকি ভুল হলে গরম খুন্তির ছ্যাঁকা, ছুরি গরম পেটে ছ্যাঁকা, এমনকি গরম তেলও ঢেলে দেওয়া হতো তার শরীরে। একদিন কাজে ভুল করায় জেসি খাটের ভাঙা কাঠ দিয়ে পিটিয়ে তার বাম হাত ভেঙে দেয়। ওই দিন বেদনাকে বোরকা পরিয়ে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে মধ্যরাতে গাড়িতে করে নগরের ফুলবাড়িয়া সরকারি পশু হাসপাতালের সামনে নির্জন স্থানে চলন্ত গাড়ি থেকে ধাক্কা দিয়ে বেদনাকে ফেলে দেওয়া হয়। বেদনা বলেন, গাড়ি থেকে ফেলে দেওয়ার পর তাদের আরও দুটি গাড়ি তাকে চাপা দিয়ে মারতে চাইলে হামাকুড়ি দিয়ে রাস্তার পাশে পড়ে গিয়ে প্রাণ বাঁচান তিনি। পরের দিন ভোর রাতে রাস্তার পাশে পড়ে থাকা বেদনাকে উদ্ধার করেন এলাকাবাসী। 46 দিন হাসপাতালে চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হন বেদনা। ওই ঘটনায় বেদনার বাবা খলিল মিয়া বাদী হয়ে 2014 সালের 8 মে থানায় মামলা করেছিলেন। মামলাটিতে জেসি ও তার স্বামী সোহাগসহ 4 জনকে আসামি করা হয়। তদন্ত শেষে ওই বছরের 9 সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দেন পুলিশ। তবে জেসি বিভিন্নভাবে চাপ দিলে 2016 সালে মামলাটি প্রত্যাহার করে নেয় বেদনার বাবা খলিলুর রহমান। গৃহকর্মী সাবিনা হত্যার বিষয়টি জানার পর বেদনা বলেন, মাঝে মারুফা নামে আরেক শিশু গৃহকর্মীকেও নির্যাতন করেছিলেন জেসি। তখন আমি তাকে ভালো হওয়ার জন্য একটি সুযোগ দিয়েছিলাম, মামলাও তুলে নিয়েছিলাম, এবার তার কঠোর শাস্তি চাই। গৃহকর্মী সাবিনা হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পিবিআর এসআই আবুল কাশেম বলেন, বিষয়টি জেনে খোঁজ খবর নিয়েছি, সবগুলো বিষয় মাথায় নিয়ে গৃহকর্মী সাবিনা হত্যা মামলা তদন্তের কাজ এগিয়ে করা হচ্ছে। জানা গেছে, গত বছরের 8 নভেম্বর ঘুম থেকে উঠতে দেরি হয় গৃহকর্মী সাবিনাকে বেধড়ক পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করে জেসি ও তার স্বামী। হত্যার পর সাবিনার মরদেহ লাগেজে ভরে রাতে গৌরীপুর গঙ্গাশ্রম এলাকায় জোড়া ব্রিজের নিচে ডোবায় ফেলে দেন। পরের দিন সেখান থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই দিন অজ্ঞাতনামাদের আসামি করে গৌরীপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে পুলিশ। পরে 15 নভেম্বর হত্যা মামলার তদন্তের জন্য পিবিআই হস্তান্তর হয়। চলতি বছরের 27 জানুয়ারি রাতে ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে জেসি ও তার স্বামী জাকিরকে গ্রেফতার করে পিবিআই। পরের দিন 28 জানুয়ারি আদালতে জেসির স্বামী হত্যার দায় স্বীকার করে। তবে জেসি হত্যার দায় স্বীকার না করায় পুলিশ তাকে 3 দিনের রিমান্ডে নেয়। সব প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী। চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের সব প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার 4 ফেব্রুয়ারি তাদের বিজয়ী ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন। বিজয়ী প্রার্থীরা হলেন লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন বর্তমান চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সেলিম খান, সাধারণ সদস্য পদে 1 নম্বর ওয়ার্ডে দুলাল মিয়া, 2 নম্বর ওয়ার্ডে মনির শেখ, 3 নম্বর ওয়ার্ডে শফিক রাড়ি, 4 নম্বর ওয়ার্ডে হারেস মজুমদার, 5 নম্বর ওয়ার্ডে হারুনুর রশিদ, 6 নম্বর ওয়ার্ডে শাহ আলম মাঝি, 7 নম্বর ওয়ার্ডে হাবিবুর রহমান, 8 নম্বর ওয়ার্ডে ফারুক মাঝি ও 9 নম্বর ওয়ার্ডে জহির হাওলাদার নির্বাচিত হয়েছেন। একইভাবে সংরক্ষিত মহিলা সদস্য পদে 1, 2 ও 3 নম্বর ওয়ার্ডে হোসনে আরা বিউটি, 4, 5 ও 6 নম্বর ওয়ার্ডে হাসিনা বেগম ও 7, 8 ও 9 নম্বর ওয়ার্ডে সীমা আক্তার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এর আগে 2011 সালে এ ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ সেলিম খান নির্বাচিত হন। পরে 2016 সালে নির্বাচন হওয়ার কথা থাকলেও সীমানা জটিলতা মামলার কারণে দীর্ঘদিন নির্বাচন স্থগিত থাকে। পরে 28 ফেব্রুয়ারি নির্বাচন হওয়ার কথা ছিল। এদিকে ইউপি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সব প্রার্থী বিজয়ী হওয়ায় স্থানীয় ভোটারদের মাঝে হতাশা বিরাজ করছে। দীর্ঘদিন ভোট বঞ্চিত হওয়ায় এ ইউনিয়নের ভোটারদের মাঝে কিছুটা উৎসাহ দেখা দিলেও তাতে ভাটা পড়েছে। ফারুক গাজী নামের এক ভোটার বলেন, প্রতিদ্বন্দ্বিতা কেন হলো না বুঝতে পারছি না, তবে কেউ নির্বাচন না করলে কাউকে তো আর জোর করে প্রার্থী করানো যায় না। আমরা চাই বর্তমান চেয়ারম্যান যেভাবে এলাকায় কাজ করছে সামনেও এভাবেই কাজ করবে। শরীফ পাটোরি নামে একজন ভোটার বলেন, আমরা চাই বর্তমান চেয়ারম্যান নির্বাচিত হোক, তারপরও ভোটের ইমেজটা মিস করব। উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার জানান, মনোনয়ন যাচাই বাছাই শেষে বৃহস্পতিবার প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকার তাদের বিজয়ী ঘোষণা করা হয়েছে। এলাকার বড় ভাইকে সালাম না দেয়ায় হত্যা। গাজীপুরে এলাকার বড় ভাইকে সালাম না দেয়ায় সাদেক আলী নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে গাজীপুর মহানগরের মধ্য ছায়াবিথি এলাকায় ঘটনা ঘটে। নিহত সাদেক শেরপুরের ঝিনাইগাতি উপজেলার বাঁকাকোড়া গ্রামের মোহাম্মদ শাহ আলমের ছেলে। তিনি গাজীপুরের ছায়াবিথি এলাকায় ভাড়া বাসায় থেকে স্যানিটারি মিস্ত্রির কাজ করতেন। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছেন ঘাতক কাউসার। তিনি গাজীপুর শহরের পশ্চিম ভুরুলিয়া এলাকার শফিকুল ইসলামের ছেলে। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন সদর থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম।
তিনি বলেন, রাতে মধ্য ছায়াবিথি এলাকায় একটি মুদি দোকানের সামনে কাউসারের সঙ্গে সাদেকের কথা কাটাকাটিও হাতাহাতি হয়। এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে সাদেকের গলায় আঘাত করেন কাউসার। পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় সাদেককে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওসি আরও বলেন, জুনিয়র সিনিয়র দ্বন্দ্বে এ হত্যাকাণ্ড ঘটেছে। সালাম না দেয়ায় কাউসারের সঙ্গে সাদেকের দ্বন্দ্ব বেঁধেছিল, এরই জেরে সাদেককে হত্যা করেন কাউসার। আমাদের এখনকার সংবাদ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চাইলে আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন। আসসালামু আলাইকুম।